দিন অন্য ফ্যাব্রিক কিনতে গিয়ে এই ফ্যাব্রিকটা আমার পছন্দ হয়েছে। কি ডিজাইন করব ভাবতে ভাবতে একটা স্কেচ করে ফেলি। ফ্যাব্রিকটা যেহেতু হেভি, আমার কাছে মনে হয় এই ড্রেসে একটা ট্রান্সপারেন্ট এলিমেন্ট থাকলে খুব ভালো হবে। শপে গিয়ে ফ্যাব্রিক খুঁজতে খুঁজতে এই ফ্যাব্রিকটা কিনে ফেলি। এই ফ্যাব্রিকটা কিনে ফেরার পথে আমার চোখে এই ফ্যাব্রিকটা পড়ে। এই ফ্যাব্রিকটা আমি ওই শপে আগেও দেখেছিলাম, তখন একদম পছন্দ হয়নি, কিন্তু এইবার যেন আমি এই ধরনেরই একটা ফ্যাব্রিক খুঁজছিলাম। ফ্যাব্রিক নিয়ে এসে কাটাকাটি করা শুরু করে দিলাম। এই ইয়েলো ফ্যাব্রিকটার লাইনিং দেওয়ার জন্য চুজ করলাম খুবই কিউট একটা সুইট পিঙ্ক কালার। আজকাল সিকুইন ড্রেস কেউ পরতে চায় না, সহজ কাপড় কিনে বানালে কেন যেন খুবই বিশ্রী হয়ে যায়, তাই আমি এটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। কিছু না কিছু করে তো সুন্দর বানাবই, কিন্তু ডিজাইনটা করতে গিয়ে অনেক স্ট্রাগল করছিলাম। কোনটা কিভাবে লাগাবো বুঝতে পারছিলাম না। অনেক পারমুটেশন কম্বিনেশন করে ছবি তুলে এক লেয়ার এই ফ্যাব্রিকটা লাগিয়ে ফেলি। মনে হচ্ছিল এই জামাটাতে কালারফুল ফ্যাব্রিকটা একদমই বেমানান, পরে ভাবলাম এই পিঙ্ক ফ্যাব্রিকটা দিয়েই একটা ফ্রিল দিয়ে দেব। ফ্রিল বানিয়ে আবার খুলে ফেলি, পরে ভাবলাম এই লেয়ারটাই আরেকটা দিয়ে দিব, কিন্তু বুঝতে পারছিলাম না কালারফুল ফ্যাব্রিকটা কিভাবে অ্যাড করব। ভাবলাম আগে সেকেন্ড লেয়ারটা লাগিয়ে ফেলি। এই সেকেন্ড লেয়ারটা লাগাতে লাগাতে আমার মাথায় বুদ্ধি আসে যে কিভাবে কালারফুল ফ্যাব্রিকটা অ্যাড করব। অ্যান্ড এর রেজাল্টটা আমার কাছে মনে হয় সবার কাছে ভালো লাগবে। এই ডিজাইন আমার বোল্ডেন বেল ফেসবুক পেজে অ্যাভেলেবল আছে, আপনাদের কারো পছন্দ হলে ওখান থেকে অর্ডার করতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর ডিজাইনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যান্ড হিয়ার ইজ দ্য ফাইনাল ডিজাইন।